প্রায় 500 কোটি বছর আগে যখন পৃথিবী ঠিকভাবে তৈরিও হয়নি তখন শুধুমাত্র সূর্যের গঠন হয়েছিল এবং পুরোপুরি তারা নক্ষত্র দিয়ে ঘেরা ছিল। কিন্তু আসল কাহিনী তখন হলো যখন মহাকাশে উপস্থিত কসমিক স্টার জমাট বেঁধে একে অপরের সাথে জুড়তে লাগলো, যার ফলে ছোট ছোট পাথরে রূপান্তরিত হতে লাগলো এবং এই প্রক্রিয়াটা পৃথিবী তৈরির একটা বড় ভূমিকা নিয়ে নেয়। মাধ্যাকর্ষণ শক্তির ফলে এই পাথরগুলো বছরের পর বছর নিচে দিয়ে আসতে শুরু করে। সেই সব পাথরগুলো একসাথে জমা হয়ে পৃথিবী একটা গোল বলের আকারে হয়ে গেল। কিন্তু তখনও পৃথিবী কিন্তু পৃথিবী ছিল না, একটি গোলাকার বল ছিল যার তাপমাত্রা 1200 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তখন পৃথিবী শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেনে ভরপুর ছিল। তখন না ছিল কোনো হাওয়া, না ছিল কোনো অ্যাটমসফিয়ার, চারিদিকে শুধু লাভা আর লাভা। তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা শুনলে তো তোমরা আরো অবাক হয়ে যাবে। একটা ভারী গ্রহের সাথে পৃথিবীর টক্কর হয়ে যায় এবং পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে যায়। অপর যে টুকরোটা হয়ে যায় সেটাকে আমরা চাঁদ বলি। শুনতে আজীব লাগলেও এটাই সত্যি যে চাঁদ এককালীন পৃথিবীর অংশ ছিল। চাঁদ এখন পৃথিবী থেকে অনেক দূরে, কিন্তু চাঁদ তখন পৃথিবীর কাছেই ঘুরত এবং সময়ের সাথে সাথে চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্ব বেড়ে গেল এবং মাধ্যাকর্ষণ শক্তির ফলে চাঁদ ওরকম গোলাকার হয়ে গেল। প্রায় 60 কোটি বছর পর মহাকাশে উপস্থিত মেট্রোরয়েডস পৃথিবীর মধ্যে প্রচুর পরিমাণে এসে পড়ে এবং যখন মেট্রোরয়েডস পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে তখন তার সাথে সাথে জলের কিছু অংশও নিয়ে আসে। অনেক কোটি কোটি বছর ধরে এরকম হওয়ার ফলে পৃথিবী পৃষ্ঠে তখন জলে ভর্তি হয়ে যায় এবং এই জলে পৃথিবীকে 70% ঠান্ডা করে দেয়। কিন্তু এখনো পৃথিবী পৃষ্ঠ পুরোপুরি ঠান্ডা হয়নি, পৃথিবী পৃষ্ঠ এখনো প্রচুর পরিমাণে গরম ছিল। আর আমরা এখন যে জল পান করি সেটা কোটি কোটি বছরের পুরানো জল। জলকে পৃথিবীতে পাওয়া যায়নি, জলকে আমরা পেয়েছি মহাকাশের মেট্রোরয়েডস এর মাধ্যমে। শুরুতে পৃথিবী প্রচন্ড গতিতে ঘুরত, তারপরে সময়ের সাথে সাথে পৃথিবীর রোটেশন স্লো হয়ে যায়। পৃথিবী তৈরি হওয়ার প্রায় 70 কোটি বছর পর পৃথিবী পৃষ্ঠে পুরো জলে ভর্তি হয়ে যায় এবং কিছু কিছু জায়গায় আইল্যান্ড হয়ে যায় যেগুলোকে আমরা স্থলভাগ বলি। এবং তখনও অনেক জায়গা থেকে লাভা বের হচ্ছিল এবং পৃথিবী আস্তে আস্তে পৃথিবীতে রূপান্তরিত হচ্ছিল। তাই 300 কোটি বছর পর পৃথিবী তো রূপান্তরিত হয়ে গেছিল, কিন্তু মেট্রোরয়েডস তখনও পড়ছিল এবং এই মেট্রোরয়েডস যখন সমুদ্রের জলে পড়ছিল তখন এক আলাদা ধরনের কেমিক্যাল তৈরি হতে লাগলো এবং ওই কেমিক্যালের ফলে অনেক প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং ওই প্রক্রিয়ার ফলে জন্ম নেয় পৃথিবীর প্রথম ব্যাকটেরিয়া। সর্বপ্রথম ইউনিসেলুলার ব্যাকটেরিয়া জন্ম নেয় পৃথিবীতে এবং কিছু বছরের মধ্যে এই ব্যাকটেরিয়া পুরো সমুদ্রে ভরে গেল। সূর্যের রশ্মি পৃথিবী পৃষ্ঠে পড়তেই জল বাষ্প হয়ে উপরে উঠে যেতে লাগলো। সূর্যের আলোর জন্য মাইক্রো অর্গানিজম, কার্বন ডাইঅক্সাইড আর গ্লুকোজের বিক্রিয়ায় অক্সিজেনের উৎপত্তি হয়। কিছু বছর বাদ অক্সিজেন উপরে উঠতে লাগলো এবং পৃথিবী নিজের গঠনে আসতে লাগলো। যদি এই ইউনিসেলুলার ব্যাকটেরিয়ার জন্ম না হতো তাহলে পৃথিবী কখনোই পৃথিবী হতো না। এইভাবেই প্রায় 200 কোটি বছর কেটে যাওয়ার পর পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ প্রচুর বেড়ে গেল এবং পৃথিবীর গতি অনেক কম হয়ে গেল এবং প্রায় 150 কোটি বছর পর সূর্যের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে চলে এলো এবং অতিরিক্ত লাভা বেরোনোর ফলে কার্বন ডাইঅক্সাইডের উৎপত্তি ঘটে গেল। উত্তর ও দক্ষিণে প্রচুর পরিমাণে বরফ পড়তে শুরু করলো এবং আস্তে আস্তে প্রাণের সঞ্চার ঘটতে লাগলো। সময়ের সাথে সাথে সমুদ্রে একটা আলাদা পরিবেশ হয়ে গেল। আর তোমরা তো জানোই যে পৃথিবীতে প্রথম প্রাণের সঞ্চার সমুদ্র থেকেই হয়েছিল এবং আস্তে আস্তে গাছ আর প্রাণী মিলিয়ে প্রায় 10,000 প্রজাতির প্রাণী সমুদ্রে হয়ে গেল। কিন্তু স্থলভাগ তখনও খালি ছিল, কারণ সূর্য থেকে বেরোনো রেডিয়েশন এবং সমুদ্র থেকে উৎপন্ন অক্সিজেনের সাথে রেডিয়েশন বিক্রিয়া করে একটা গ্যাস উৎপন্ন হয় যার নাম ওজোন গ্যাস, যেটা তোমরা ওজোন বলে জানবে। এবং এই ওজোন গ্যাসের একটা লেয়ার হয়ে গেল। সেই লেয়ারের কারণেই সূর্য থেকে নির্গত রেডিয়েশন পৃথিবীতে আসতে পারছিল না এবং তার 35 কোটি বছর পর পৃথিবীতে প্রথম উদ্ভিদ জন্মালো এবং আস্তে আস্তে পৃথিবী সবুজ হতে লাগলো এবং সমুদ্রের কিছু মাছ স্থলভাগে এসে যেতে লাগলো এবং তাদের এভুলিউশনের জন্য স্থলভাগে নানা রকমের প্রাণী জন্ম নিল। প্রথমে গিরগিটি দেখতে পাওয়া গেল এবং তাদের এভুলিউশনের জন্যই প্রথম ডাইনোসরের জন্ম হয়ে গেল। পৃথিবী যেমন যেমন সবুজ হচ্ছিল তেমন তেমন গভীর জঙ্গলে রূপান্তরিত হচ্ছিল যেখানে অনেক ডাইনোসর থাকতো এবং প্রকৃতির সৃষ্টি এমন হচ্ছিল যে দিন দিন পাল্টে যাচ্ছিল। এবং ধীরে ধীরে এই পরিবর্তন আজ পর্যন্ত ঘটে যাওয়ার কারণে এর ফলে অনেক প্রাণী দেখতেও পেয়েছো আর অনেক প্রাণী বিলুপ্তও হয়ে গেছে। এই ছিল পৃথিবী সৃষ্টির কাহিনী। আমি তোমাদেরকে যেগুলো বললাম খুবই শর্টে বললাম, ডিটেলসে বললে অনেক লম্বা হয়ে যাবে। আর তোমাদের মনে যদি কিছু কোশ্চেন থাকে সেটা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।